হ্যালো ফ্রেন্ড, ইলেকট্রিক্যাল বাসু চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এই যে সিলিং ফ্যানটা দেখতে পাচ্ছ, এই ফ্যানটা এমনিতে বেশ ইজি আছে, ঘুরছে, কিন্তু কারেন্ট দিলে এটা ঘুরছে না, ভেতর থেকে একটা আওয়াজ হচ্ছে। তো বাসা বাড়িতে সবাই কম বেশি সিলিং ফ্যান ব্যবহার করেন, অনেক সময় দেখবেন সুইচ দিলে ফ্যানটা ঘোরে না, কিন্তু হাতে ঘোরালে ফ্যান বেশ ঘুরছে। কিন্তু এই প্রবলেমটা কেন হয় বা এই প্রবলেম হলে কীভাবে নিজেই এটাকে ঠিক করতে পারবেন, তো সেই জন্য আজকের ভিডিওটা এই জন্যই বানালাম। তাই বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে, ভিডিও টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল নোটিফিকেশান অল প্রেস করবেন। তো চলুন শুরু করি। তো এই সিলিং ফ্যানটা একটা মিডিয়াম প্রেসার সিলিং ফ্যান আছে, 1440 আরপিএম এর, ঠিক আছে। এর ব্লেডটা হচ্ছে 48 ইঞ্চি সমান 1200 mm, আর এটা 220 ভোল্ট থেকে 240 ভোল্টের মধ্যে চলতে পারে। আর এটা বর্ষা কোম্পানির ফ্যান আছে, এই ব্র্যান্ডটা কলকাতা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা কলকাতা থেকেই চলে। আচ্ছা, এই যে ক্যাপাসিটরটা আছে, এটা 2.50 ক্যাপাসিটর হয়, আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এখানে ক্যাপাসিটরটা 2.50 আছে। এবারে আমি ফ্যানটা একবার টেস্ট করে নিচ্ছি, কেমন আওয়াজ হচ্ছে দেখি, তারপরে এটাকে কাজ করবো। তো যেখানে সাপ্লাই দেওয়া হয় দুটো, যে এখানে কানেক্টার আছে, এখানে দুটো আমার তার লাগিয়ে নেব, তারপর এটাকে চেক করে নেব। তো আমরা সাপ্লাই লাইনটা লাগিয়ে নিয়েছি, এবার এটাকে আমরা টেস্ট করে নিচ্ছি, কেমন আওয়াজ হচ্ছে দেখুন। এখানে এটা সাপ্লাই দিয়ে দিয়েছি, কিন্তু একটা আওয়াজ হচ্ছে রেয়ার টাইপের, কিন্তু ফ্যানটা ঘুরছে না। আমরা বডিটা দেখে নেব, বডি আছে কিনা। এখন কোনো বডি নেই, টেস্টার জ্বলছে না, কিন্তু ফ্যানটা ঘুরছে না, একটা আওয়াজ হচ্ছে, কিন্তু হাতে ঘোরালে ফ্যানটা আরামসে ঘুরছে, কারেন্ট দিলে ঘুরছে না। তো আমি এটাকে একবার সিরিজ ল্যাম্পের মাধ্যমেও টেস্ট করে নিচ্ছি, তাহলে লাইটটা দেখে বুঝতে পারবেন কানেকশন যাচ্ছে কিনা। তো সিরিজের মাধ্যমে টেস্ট করে নিই একবার, দেখুন সেই একই আওয়াজ হচ্ছে, কিন্তু সিরিজের লাইটটা জ্বলছে, ঠিক আছে। সে একটা ভিতর থেকে আওয়াজ হচ্ছে, কিন্তু ফ্যানটা ঘুরছে না, কিন্তু কানেকশনটা শো করছে সিরিজের মাধ্যমে। তো এই ক্ষেত্রে প্রথমে কি করতে হবে, কয়েলকে যে কানেকশনগুলো এসেছে কানেকশনগুলো সব খুলতে হবে, খোলার পর এটাকে টেস্ট করতে হবে যে কয়েলে কানেকশন আছে কিনা, ঠিক আছে। তো আমি এগুলো খুলে নিচ্ছি, কয়েল থেকে, এই কয়েল থেকে 4টা তার এসেছে, কোনো কোনো কয়েলে 3টে তার আছে। তো আমি 3টে 4টে কোনো বেশি ফেরাক নেই, তো আমি 4টা তার খুলে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন। তো আমরা 4টা তার কানেক্টর থেকে খুলে নিচ্ছি, এবার আমরা কন্ডেন্সারটাকে খুলে বার করে দেবো। তো এই 4টা তারের মধ্যে দেখুন 2টো তারকে শর্ট করা আছে, কমন করা আছে, এই 2টো তার আমরা খুলে নেব। এরপর 2টো লাল তার, 2টো কালো তার। তো এই 4টা তারকে আমরা মেপে দেখব এটার মধ্যে কানেকশন আসছে কিনা, তো সিরিজের মাধ্যমে টেস্ট করে নেব। দেখুন সিরিজে ডাইরেক্ট পুরো লাইট জ্বলছে, এবার টেস্ট করছি। তো কালো কালো টেস্ট করতে হবে, লাল লাল টেস্ট করতে হবে, দেখুন কালো কালোতে লাইট কিন্তু জ্বলছে। দেখুন বডি, এটা কিন্তু বডিও আছে, বডিতেও লাইট জ্বলছে, দেখুন কালো কালোতে জ্বলছে, লাইটটা জোরে জ্বলছে, আর বডিতেও জ্বলছে, তার মানে শর্ট আছে কয়েল। আচ্ছা, এবারে লাল 2টো তার দেখবো, দেখ কানেকশন আছে বডি দেখি, এটাতে কিন্তু বডি নেই, লাল থেকে কোনো কোনো বডি দেখাচ্ছে না, কিন্তু কালো থেকে বডি দেখাচ্ছে। তো যেহেতু এটা বডি আছে, আমাকে ফ্যানটা পুরো খুলতে হবে, তো সেখানে ফ্যানটা পুরো খুলে নিচ্ছি। তো এখানে প্রথমে এই কানেক্টার নাটটা খুলে বার করে দিতে হবে। তারপর দেখুন এই 3টে নাট আছে, এখানে এই মাঝখানের যে নাটগুলো দেখা যাচ্ছে, এই মাঝখানের নাটগুলো খুলতে হবে, এগুলো ব্লেডের নাটগুলো খোলার দরকার নেই। তো 3টে নাট 1, 2, 3 এটা খুলে নিব।
গুলো খুলে নিচে এটাকে তুলতে হবে, তো আস্তে আস্তে তুলবো এটা। তো আমরা কয়েলটাকে পুরো বডি থেকে খুলে নিয়েছি, এবার আমরা একবার টেস্ট করে নেব, দেখো বডি আছে কি না কয়েলের মধ্যে। তো টেস্ট করে নিচ্ছি এবার। প্রথমে কালোতে লাগাবো, দেখুন লাইট জ্বলছে, কিন্তু দেখুন এইখানে তাকান, এদিকে দেখুন এইখানে একটা লাইট জ্বলছে, স্পাইরিং হচ্ছে। এই জায়গাটা ভেতর থেকে স্পাইরিং হচ্ছে, এখানে কয়েলটা শর্ট হয়ে গেছে এই ভেতরে, এই জন্য স্পাইরিং হচ্ছে। তো এটা যেহেতু কয়েলটা পুরো পুড়ে যায়নি, শুধু এই স্টার্টিং কয়েলের ব্যাসটা এখানে শর্ট হয়ে গেছে, তো এটাকে আমরা রিপেয়ার করে দেখব ঠিক হয় কিনা। তো তার আগে বলে দেবো আজকে যে আমাদের মেন টপিক, যে ফ্যান ইজি থাকার সত্ত্বেও কারেন্ট দিলে কেন ঘোরে না, ঠিক আছে? তো আজ কী কারণে এই সমস্যাগুলো দেখা যায়, তো প্রথমেই আপনাকে এই ক্যাপাসিটারটা আছে, ক্যাপাসিটারটা চেক করে নিতে হবে। যদি আমার ক্যাপাসিটার চেঞ্জ করা ছিল, তাই আমি এটাকে চেক করলাম না। তো এটার জন্য আপনার ফ্যান ইজি থাকলেও কারেন্ট দিলে ঘুরবে না, এটা আগে চেক করতে হবে। তারপর হচ্ছে কয়েল, যদি কয়েল বাস্ট হয়ে যায় তাহলে কিন্তু দেখা যায় যে স্টার্টিং কয়েলে কানেকশান আছে কিন্তু রানিং কয়েলে কানেকশান নেই, তো সেই ক্ষেত্রেও ফ্যান ইজি থাকার সত্ত্বেও কারেন্ট দিলে ঘুরবে না। আবার যদি কয়েল পুরোটা পুড়ে যায় তাহলেও কারেন্ট দিলে ঘুরবে না। আবার কি অনেক সময় কি হয়, এই শ্যাফ্টটা খারাপ হয়ে যায়, এখানে বিট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কি হয়, কারেন্ট দিলে কিন্তু এমনিতে ইজিতে ঘুরবে, কারেন্ট দিলে কিন্তু আওয়াজ করবে কিন্তু ঘুরবে না ফ্যান। তো ফ্যানের যদি এরকম সমস্যা হয় যে কারেন্ট দিলে ঘুরছে না কিন্তু আওয়াজ করছে কিন্তু এমনি হাতে ঘরে ঘুরছে, তো সেক্ষেত্রে আপনাকে এই প্রবলেমগুলো হতে পারে, এগুলো দেখলে আপনার ফ্যানটা আপনি নিজেই ঠিক করতে পারবেন এবং সেটা বাড়িতেই করতে পারবেন। তো এই ফ্যানের কয়েলটা যেহেতু লিট বাস্ট হয়ে গেছে এবং এই যে স্টার্টিং কয়েল আছে এটা পুরো পুরো বডি হয়ে গেছে, তো তাও আমরা একবার দেখবো এটাকে রিপেয়ার করা যায় কি না, এই জন্য এটা ভেতর থেকে স্পাইরিং হচ্ছে। তো আমরা দেখবো রিপেয়ার করা যায় কি না, তো এটা আমরা পরের ভিডিওতে দেখাবো কীভাবে সিলিং ফ্যানের কয়েল রিপেয়ার করতে হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।